হ্যালো কোচ, কই আপনি? আরে আমি তো একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি। আপনার গুরুত্বপূর্ণ মিটিং এখন বাদ দেন, আমি তো জানি আপনি ডায়াবেটিসের রোগী। এখন মোটাসোটা বাদ দিয়ে তাড়াতাড়ি মাঠে পড়েন। আরে আমার তো মাঠের মধ্যে হালা কোনা, আমি রেফারিরে যথেষ্ট পরিমাণ খাওয়াই দিছি। আর মাঠে তো তোমরা খেলবা না, মাঠে খেলবো হলো রেফারিরা। তুমি কোনো টেনশনই করো না, তোমরা খেলতে থাকো। আচ্ছা ঠিক আছে বস, আপনি মাঠে না এলেও চলবো, খালি রেফারি রামগোলকে থাকবে। আর এবারের বিশ্বকাপ আমরাই নেব, আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা বস, তাহলে রাখি, ম্যাচ তো এবার আমরাই জিতু। ব্রাজিল টিম বর্তমানে একটা শক্তিশালী টিম, এই টিমের লগে আর্জেন্টিনার মতো দুর্বল একটা টিম কি পারবো? আর আমি এই জায়গায় আছি নেইমার, একজন ভালো দক্ষ খেলোয়াড়, আমার লগে করা পারবো। আমার মতো খেলোয়াড় থাকলে আর্জেন্টিনা কাপ নিয়ে পারবো। সবাই একদম সঠিক কইছেন, আপনার খেলা যেমনই থাকুক, আপনার যে অ্যাক্টিং লেভেল, আমরা তো এমনিতেই কাপ নিয়ে যাবো। হালার পালা, আজকে খেলে তুই আমার দলের প্লেয়ার দেখে পাইছে গেলি, নইলে তোর জাতাতে তোর আটা বের করে দিত। ভাই আমার মতো মাতাল যদি আর্জেন্টিনা দলে খেলে, আপনারা তো এমনি কাপ জিতবেন। সবই ঠিক আছে, কিন্তু আমাকে দলের গোল কে অ্যালিসন পিটার কই? আরে বেটা, ওটা অ্যালিসন পিটার না, অ্যালিসন কামসারা। মানে বেকার ভাই, আমাকে টিমে তো আমাকে বেকার নাই, তাইলে আমাকে গোলকিপার টাম নই হন। আরে না, আমি আর্জেন্টিনা দলে নাম দিয়ে লাইছি। বস অরূপ জিনিস পর্যন্ত একদম মাতাল, আর এক বোতল মাল দিয়ে দেন। তাইলে ভাই, আরে ভাই আমার তো আগে থেকে আর্জেন্টিনা দল পছন্দ না, আর আমি তো ছোটবেলা থেকেই ব্রাজিল সাপোর্টার। মাতাল হালাই কামটা করলো কি, এখন আমি প্লেয়ার পাবো কানে, ওইটা কাম করলো কি? কারা টেনশন করিস না, পুষ্পা ঝুঁকে গানি প্লেয়ার হচ্ছে ভালো প্লেয়ার আর মানছি। হ্যালো বিরাট। বিরাট ফ্রম আনুষ্কা। আনুষ্কা? এই না না, মানে ইন্ডিয়া। কিরে পুষ্পা, আমি তো মনে করছি এনে ক্রিকেট খেলা, এখন আয় তো দেখতেছি এটা ফুটবল খেলা। আরে বেটা তুই ভুলা যাইতাছিস কে, তুই তো একটা অলরাউন্ডার, তুই মাঠেও ভালো খেলোস, তুই খাটেও ভালো খেলো। হ্যাঁ এটা তুই ঠিকই কইছস। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়াই, লো মাঠে যেয়ে খেলা শুরু করি গা। আরে আম্পায়ার স্যার। খেলার ভালা, আমি আম্পায়ার নাকি? আমি তো রেফারি। আচ্ছা যাই হোক রেফারি স্যার, আপনি এটা কোন মাঠে আমাকে খেলবার আনছেন? আর এটা কোন অ্যাঙ্গেলটা বিশ্বকাপের মাঠ মনে হয়? হালার পালা, নতুন যে বিশ্বকাপের গানটা রিলিজ হয়েছে, আর ওই গানের মধ্যে নোরা ফাতে যে অ্যাক্টিংটা করছে, ওটা কোন অ্যাঙ্গেলে তোর বিশ্বকাপের গান মনে হয়? যে মাঠ পাইছি এই মাঠের মধ্যে খেলতে হবে। ঠিক আছে, এই মাঠটা একদম ফ্রেশ, পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো দর্শক বিন্দু, আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ফুটবল খেলার বিশ্বকাপের মাঠে। আমি কুদ্দুস। আর আমি মতিন। তো যাই হোক মতিন সাহেব, খেলা তো হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার, আপনি কোন দলের সাপোর্টার? আমি তো ছোট থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছি। আপনি মেয়ে খেলার বালটা বুঝেন। কে বুঝবো না, মেয়ে আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারা তো একটা থ্রি পিস ব্যবসায়ী। হ্যাঁ আমি কিন্তু এটা সহ্য করবো না, আপনি কিন্তু আমাকে ছোট করে অপমান করে দিচ্ছেন। যে আর আমরা মুখে কথা বলবো না, আমাদের প্লেয়ার এক একটা বা খেলার ভিতরে সবকিছু উড়াই দিয়ে গুল দিবে, যে দেখেন খেলায় পরিচয় পাইবেন। এটা আপনি একদম ঠিক কথা কইছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেহেতু ফুটবলের টিম সিলেক্ট করা হয়েছে, আর এই জায়গায় খেলতেছে টিকটকার সাব্বির রহমান, আর এই কাপ আপনারা যে নিবেন কত, এটা তো আমার বোঝা হয়ে গেছে। তাহলে আপনাকে একটা খেলা সম্পর্কে ধারণা দেয়, যে আপনি তো খেলা সম্পর্কে কিছু জানেন নাই, যে খেলার ভিতরে কোনো মেয়ে ছেলে নাই, যে নামবে সেই খেলবে। যে এটাও আপনি একদম ঠিক কথা কইছেন, কারণ আপনাকে জার্সির মধ্যে বড় করে লেখা আছে জাফা, ছেলে মেয়ে সবাই খেলতে পারে। তো থাইকো, আপনি আর বেশি কথা বাড়ায় না, আপা বাবা বাদ দিয়ে খেলায় ফিরে যায়। তো দর্শক বিন্দু, আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল খেলা শুরু হয়ে গেছে, আর এই খেলার মধ্যে আমাদের অভিনেতা নেইমার মাঝে সবাই আছে। হ্যাঁ মতি সাহেব, গোল একটা দিয়ে দিয়েছি। কি রে হালার বহালা, তোর পায়ের গুরুতে বল গেল, তাও তুই বল ধরলি না কেন? পুষ্পা ঝুঁকে গানেই সালা, তোর ঝুঁকা ঝুঁকি নানিরে আমি, আর একটা যদি গোল গেছে দেশ তোর আমি কি করি? গোল একটা খেয়েছি, সমস্যা নাই, যে এই যে আবার খেলা শুরু হয়েছে, খেলা এখনো শেষ হয় নাই, মাঠের খেলা আমরা মাঠেই দেখাবো, দেখছো আমাদের বিরাট কোহলি কেমন খেলছে। ওই যে সুস, আনুষ্কার নতুন সিন ভাইরাল হইছে, লাগলে কইস। মতিন সাহেব, ব্রাজিলের প্লেয়ার আপনাদের বিরাটের পছন্দের একেবারে খেলাটা শেষ করে দিল, এই দেখুন আমাদের ব্রাজিলের প্লেয়ার বল নিয়ে দৌড় দিল, এখন হয়ে যাবে আরেকটি গোল। আরে বিরাট মামুন বেটা।